বিপর্যস্ত পিঙ্কি প্রামাণিক। ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগ অস্বীকার করলেও বারবার লিঙ্গ নির্ধারণ পরীক্ষার জন্য বিভিন্ন মেডিকেল বোর্ডের সামনে তাকে যেভাবে শারীরিক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তার জেরে বিধ্বস্ত এই অ্যাথলিট। দমদম সেন্ট্রাল জেলে পিঙ্কির সঙ্গে কথা বলার পর দাবি ক্রীড়া গবেষকের, যেটা ও বলেছে হচ্ছে কি, এই যে বারবার ওকে মেডিকেল বোর্ড, বিভিন্ন মেডিকেল বোর্ডের সামনে নিয়ে গিয়ে যে হেনস্থা এবং যে সম্মানহানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেইটা নিয়ে ও ভীষণই ডিস্টার্বড। ও পরিষ্কারভাবেই বলেছে যে এই অভিযোগটা পুরোটাই পয়সার কারণে করা হয়েছে, এর কোনো ভিত্তি নেই। সত্যি কি অর্থের কারণে অনর্থ, সহমত পোষণ করছেন পিঙ্কির প্রতিবেশীও। তার দাবি, লক্ষাধিক টাকা দেওয়া নিয়ে সঙ্গিনীর সঙ্গে পিঙ্কির গণ্ডগোলের সূত্রপাত। প্রতিবেশীর আরও দাবি, অভিযোগকারিণী আগে পিঙ্কির পাড়ায় থাকতেন, তিনি যখন বাড়ি ভাড়া মেটাতে পারছিলেন না সে সময় নিজের বাড়িতে থাকতে দেন পিঙ্কি। স্বামী উনিকে ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার পর উনি ভাড়া দিতে পারে না, সেক্ষেত্রে পাশের বাড়ি পিঙ্কির সঙ্গে ওর সঙ্গে পরিচয় হয়, সে ভাড়া দিতে পারছে না, ওকে বার করে দিয়েছিল। ও তখন বলেছিল যে পিঙ্কি তখন বলেছে যে ঠিক আছে, তুই ওকে যখন তোর হাজব্যান্ড আসে না ততদিন তুই এখানে থাক। থাকতে দু মাস যায়, তিন মাস যায়, ওর পরে তিন মাস পরে ওর বাবা আমার কাছে এসে বললো এরকম ব্যাপার, ওই মেয়েটাকে এরকম রেখে দিয়েছে, তো মেয়েটাকে এখন যেতে বলছে, ও বলছে দু মাস যাচ্ছে, চার মাস যাচ্ছে, এই করতে করতে আর তখন নাকি মেয়েটা বলছে যে আমাকে এত টাকা দিতে হবে, 3 লাখ টাকা আমার কাছে বলে গেছে, পরে আমি ওনার বাবার কাছে শুনেছি যেটা 6 লাখ টাকা চেয়েছে। পিঙ্কির ওপর অবিচার হচ্ছে, বিতর্কের জেরে নষ্ট হচ্ছে পরিবারের সুনাম। অভিযোগ করে পিঙ্কির পরিবারের দাবি, পিঙ্কি মেয়ে হিসেবেই প্রমাণিত হবেন। সেটা তো মেয়ে বিরাবে, আমার বিশ্বাস বলতে আমি তো জানি মেয়ে, ও তো মেয়েই বটে। পিঙ্কির প্রতি অবিচার চলছে বলে মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনে যায় একটি মানবাধিকার সংগঠন এবং একটি মহিলা গণসংগঠন। কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ, যেভাবে পিঙ্কিকে ঘিরে লিঙ্গ নির্ধারণের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তা মানবাধিকার লঙ্ঘনেরই শামিল। রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।